হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো আপনাদের সাথে কিছু কথা বলি, আমার এই চ্যানেলটাতে প্রায় দীর্ঘদিন ধরে আমি ভিডিও আপলোড করতে পারছি না, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। তো আজকের এই ভিডিওর মূল টপিকটা অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে কী নিয়ে, যে কোনো ওয়াইফাই পাসওয়ার্ড আপনি দেখতে পারবেন, ঠিক আছে ভিউয়ার্স? যে কোনো ওয়াইফাই আপনি খুব সহজে যেখানে থাকেন না কেন কানেক্ট করে নিতে পারবেন। তো অবশ্যই ভিডিওটা দেখে কেউ কোনো খারাপ কাজে এটা প্রয়োগ করবেন না, ঠিক আছে? তো জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন, আর ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিবেন, আর এই রকমের ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক। এখানে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে যে কোনো ধরনের ওয়াইফাই পাসওয়ার্ডগুলো আপনারা বের করতে পারবেন। তো আমি আগে আপনাদেরকে কাজটি দেখাবো, এরপরে কিছু কথা আছে যে কথাগুলো আপনাদের সাথে আমি আলোচনা করব অল্প সময়ের মধ্যে। তো অন্তত পক্ষে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। তো ভিউয়ার্স, এইখানে দেখুন আমার ফোনটিতে যে সকল ওয়াইফাই কানেক্ট আছে, আপনারা দেখতেও পারতেছেন এখানে যে আমার ফোনে থাকা অনেকগুলো ওয়াইফাই স্ক্রিন করে দেখতেছেন যে এখানে অনেকগুলো ওয়াইফাই আছে যে অ্যাভেলেবেল নেটওয়ার্ক। তো এগুলো কিন্তু আমার ফোনে কানেক্ট করা নেই, আর এইখানে যে সেভ নেটওয়ার্কগুলো দেখতেছেন এগুলো কিন্তু সম্পূর্ণ আমার ফোনে কানেক্ট করা। তো আমি যেইটাতে টিপ দেবো সেইটাই কিন্তু আমার ফোনের সাথে কানেক্ট হয়ে যাবে, আশা করি আপনারা দেখতে পারতেছেন, ক্লিয়ারলি বুঝতে পেরেছেন, ঠিক আছে? অর্থাৎ আমার আশেপাশের সকল ওয়াইফাই পাসওয়ার্ড আমার কাছে আছে, ঠিক আছে? তো চলুন এখন আপনাদেরকে কাজটা দেখাই যে আসলে কীভাবে যে কোনো ধরনের ওয়াইফাই পাসওয়ার্ডগুলো বের করা যায়, ঠিক আছে? প্রথমে আমার যে সিস্টেমের বা কাজের অ্যাপসটি সেটা আমি ওপেন করলাম। ওপেন করার পরে এটার নাম হচ্ছে নেট হান্টার, ঠিক আছে? তো এটার বিষয়ে আমি আলোচনা করব কিছুক্ষণ পরে, আগে আপনাদের কাজটা দেখাই, প্রমাণটা দেখাই, এরপরে আলোচনা করব। তো এরপরে থ্রি ডট চিহ্নতে ক্লিক করে এখানে সবার নিচে একটা অপশন আছে, সেটা আমি আপনাদেরকে দেখাই ক্লিয়ারভাবে যাতে করে বুঝতে সুবিধা হয়, WPS অ্যাটাক। তো এটার উপর ক্লিক করে দেব, ঠিক আছে? তো অবশ্যই কিছু কিছু বিষয় আমি হাইড করব যাতে করে ইউটিউবের রুলস বা কোনো কিছু ভঙ্গ না হয়, ঠিক আছে? সেদিকেও খেয়াল রাখতে হবে। তো এখানে দেখুন আমি স্ক্রিন বাটনে ক্লিক করলাম, স্ক্রিন বাটনটাতে ক্লিক করার পরে এখানে দেখুন নাম চলে আসছে অনেকগুলো, ঠিক আছে? এখানে অনেকগুলো নাম চলে আসছে। তো এই নামগুলো দেখার জন্য এখানে বাটনটা আছে, এটার উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখুন অলরেডি আমার আশেপাশে থাকা সকল ওয়াইফাই নামগুলো কিন্তু শো করছে আমার আশেপাশে থাকে, ঠিক আছে? তো এখান থেকে যেমন ধরুন আমি যে কোনো একটা ওয়াইফাই সিলেক্ট করতে পারি। তো এখান থেকে এই এই যে এই নামটা সিলেক্ট করলাম, এই রাউটারটি সিলেক্ট করলাম, ঠিক আছে? এটার ম্যাক অ্যাড্রেসটিও দেখতেছেন, ঠিক আছে? তো এটাকে আমি সিলেক্ট করে নিলাম। তো এটার উপর আমি এটার যে পাসওয়ার্ড সেটা বের করার ট্রাই করব। তো এটার উপর আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে তো এটার উপর ক্লিক করলাম, এটার উপর ক্লিক করলাম, এরপরে লঞ্চ অ্যাটাক এটার উপর ক্লিক করে দেব। দেওয়ার পরে এখন দেখুন কাজটা কীভাবে হয়। তো ভিডিওটা আমি এখানে কোনো স্কিপ করব না, যাতে করে আপনারা বুঝতে আপনাদের বুঝতে সুবিধা হয়, এবং আপনারাও ভিডিওটা স্কিপ করবেন না, তাহলে কিন্তু কোনো কিছু বুঝতে পারবেন না। এবং এই ভিডিওর শেষের দিকে কিছু কথা আপনাদের সাথে আলোচনা করব যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় আসলে এই কাজগুলো কীভাবে করতে হয় বা কীভাবে আপনার ফোনকে এটার জন্য পারফেক্ট করে তুলবেন। তো এখানে দেখুন আমি কিন্তু অলরেডি এটার এই ওয়াইফাই পাসওয়ার্ডের নামটি ওয়াইফাইয়ের নামটির পাসওয়ার্ড বের করে ফেলেছি। তো এখানে দেখুন আপনারা এখানে দেখুন এই SSID, ঠিক আছে, সাকিব নামে, এবং এটার পাসওয়ার্ড হচ্ছে দেখুন এটার পাসওয়ার্ড হচ্ছে এটা, ঠিক আছে? তো ভিউয়ার্স এখানে দেখুন এটার পাসওয়ার্ড হচ্ছে এটা। আর তো এখন আমি এই ওয়াইফাইটাকে কানেক্ট করব। তো এখানে দেখুন আমি প্রথমে এই যে ওয়াইফাই এই যে WPA PSK, ঠিক আছে? তো এই নামটাকে ক্লিক করে এটাকে কপি করে নেব। এই ভিডিওটাকে কেউ ফেক বলে মনে করবেন না, এটা সম্পূর্ণ রিয়েল। তো এরপরে আমি ওয়াইফাই সেটিংসে চলে যাব। ওয়াইফাইতে চলে আসলাম, আসার পরে আমি যে নামটা আপনাদেরকে দেখালাম যে সাকিব 5G, ঠিক আছে? তো এটার উপর ক্লিক করলাম। আমি ক্লিক করার পরে দেখুন আমার কিন্তু এখানে পাসওয়ার্ড চাচ্ছে, ঠিক আছে? তো এখানে আমি যে পাসওয়ার্ডটা এখান থেকে কালেক্ট করলাম এই যে এই পাসওয়ার্ডটা, ঠিক আছে? এরপরে আমি কানেক্টের উপর ক্লিক করে দেবো, দেখি এটা কানেক্ট হয় কি না। তো আমি কানেক্টের উপর ক্লিক করে দিলাম। দেওয়ার পরে দেখুন ভিউয়ার্স অলরেডি কানেক্ট হয়ে গেছে, আশা করি বুঝতে পেরেছেন। তো এইভাবে করে আপনি যে কোনো ওয়াইফাই
পাসওয়ার্ড বের করে নিতে পারবেন। তো এখানে আরও অনেক নাম শো করবে, যে অর্থাৎ আপনার আশেপাশে যত ওয়াইফাইগুলো আছে সেগুলো আপনার এখানে শো করবে। তো এখান থেকে আপনি চাইলে যে কোনো ওয়াইফাই কানেক্ট করে নিতে পারেন। তো এখন আপনাদের সাথে কিছু কথা বলি এই অ্যাপসটার বিষয়ে। তো আপনারা যদি এই অ্যাপসটার বিষয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে চান বা জানতে চান যে এই অ্যাপসগুলো আসলে কীভাবে কাজ করে বা কীভাবে আপনার ফোনের সাথে সেটিংস করবেন, তো এই বিষয়ের উপর যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে 500 লাইক দিবেন এবং 500 কমেন্ট করবেন, তাহলে আমি এটা বিষয়ে সম্পূর্ণ বিস্তারিত ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। ঠিক আছে, তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।